আসসালামু আলাইকুম ভাই ভাই, বাইক ওয়ার্কশপের নতুন আরেকটি ভিডিও জানাচ্ছি, শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনাদের যাদের ডিসকভার 125 বাইক আছে, হচ্ছে বাইকের পিছনে ব্রেক কম হয়, অর্থাৎ ব্রেক জোরে চাপতে হয় এবং ব্রেক ধরে না, তাদের জন্য ভিডিওটা, তারা ভিডিওটা দেখবেন কি কারণে ব্রেকটা ধরতে চায় না আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চাকাটা খুলে নিয়েছি, এখানে ব্রেকের যে লিভারটা আছে, লিভারটা দেখুন একদম জ্যাম হয়ে গেছে। তো এইরকম যদি জ্যাম থাকে তাহলে কিন্তু ব্রেক, আপনার যখন ব্রেক করবেন তখন জোরে প্রেশার দেওয়া লাগবে, অনেকটা শক্তি দিয়ে ব্রেক ধরা লাগবে, এবং ব্রেক ধরার সময় ব্রেক যে রিলিজ হবে, অর্থাৎ ব্রেকটা যে ছেড়ে দিবে সেটা কিন্তু দিবে না, চাকা জ্যাম হয়ে থাকবে। তো এরকম হলে কিন্তু গাড়ির অনেক সমস্যা হবে, গাড়ির ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে, তেল বেশি খাবে এবং ব্রেক ঠিক মতো কাজ করবে না। তো মূলত সেই জন্য বাইকটা খোলা। তো আপনাদের যাদের ডিসকভার 125 বাইকের সমস্যা আছে তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো তো আমরা বাইকটা থেকে চাকাটা কিন্তু খুলে নিয়েছি, এখানে যে ব্রেকের চাপাটা আছে, চাপাটা থেকে এখন ব্রেক শুগুলো খুলে নিব। নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যে এখানে লিভারটা কতখানি টাইট, অর্থাৎ অনেকটা জ্যাম। তো এই জ্যামের কারণে কিন্তু বাইকে ব্রেক ঠিক মতো হতে চায় না, আর বর্ষা বাদলের সময় এই লিভারটাতে কাদা পানি ঢোকার কারণে এই সমস্যা হয়, আর ব্রেক অনেক সময় দেখবেন যে ব্রেক থেকে বাজে সাউন্ড করে, ব্রেক করলে শব্দ করে, চেঁচায়, এবং ব্রেকের ফাইবারগুলো ক্ষয় হওয়ার কারণে যে ভিতরে যে ধুলাগুলো থাকে সেই ধুলাগুলো এখানে আসলে কিন্তু এই লিভারটা জ্যাম হয়ে যায়। তো আমরা এখন লিভারটা খুলে নিব, নেওয়ার পরে এটা কিভাবে কাজ করলে অ্যাকুরেট হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখন কিন্তু লিভারটা খুলে নিচ্ছি, তো লিভারটা কিন্তু খোলা হয়েছে। এখন আমাদেরকে এই বুটকাটা বের করতে হবে, বুটকাটা কিন্তু মূলত এখানে জ্যাম লেগে গেছে, সে কারণে এখানে সমস্যাটা হয়ে আসছে। বুটকাটা দেখুন অনেকটা জ্যাম, তো এটা ঘুরে ঘুরে এখান থেকে বের করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা বের করতেছি, কিন্তু অনেকটা শক্তি দিয়ে এটাকে বের করা লাগতেছে, সহজে বের হতে চাচ্ছে না। আর যারা বাইক বেশি ওয়াশ করেন, কাদা পানির মধ্যে চালান, তাদের এই সমস্যাটা বেশি হবে। তো এখানে দেখুন অনেকটা কিন্তু ময়লা জমছে, বা সে কারণে এটা এখানে জ্যাম হয়ে গেছে। তো এখন এটা আমাদেরকে ক্লিন করতে হবে, তো এটা এখানে আপনারা সিরিজ পেপার দিয়ে ঘষা দিলে কিন্তু ক্লিন হয়ে যাবে, তাহলে কিন্তু ফ্রি হবে। তো এটা সিরিজ পেপার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। আর যারা মূলত বাইক বেশি ওয়াশ করে, ঘন ঘন বাইক ওয়াশ করে এবং কাদা পানির মধ্যে চালায়, তাদের এই সমস্যাটা বেশি হয়। আর ডিসকভার 125 বাইকগুলোতে পিছনে ব্রেক একটু কম হতে চায়, আর লিভার যদি এরকম জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে তো আরও ব্রেক হবারের কথা না, অর্থাৎ ব্রেক করতে অনেকটা কষ্ট হয়ে যায় এবং ব্রেক করার পরে চাকাটা ফ্রি হয় না, চাকার জ্যাম হয়ে থাকে। তো এই ধরনের সমস্যা হলে আপনারা এই চাপাটা দেখবেন যে চাপাটার এখানে জ্যাম হয়ে আছে কিনা। তো আমার কিন্তু এটা ক্লিন করানো হয়ে গেছে, সিরিজ পেপার দিয়ে ক্লিন করে দিলাম। তো এখন যদি এখন আমি বুটকাটা দিয়ে দিচ্ছি, দেখুন এটা কিন্তু এখন ইজি যাচ্ছে এবং অনেকটা লুজ, এখন কিন্তু আর আগের মতো আপনার জ্যাম নেই। তো এইরকম করে দিলে কিন্তু ব্রেক থেকে ভালো পারফরমেন্স হবে, অর্থাৎ ব্রেক ইজি ইজি ধরবে এবং ব্রেক ছাড়ার সময় সহজে ছাড়বে, চাকার জ্যাম হয়ে থাকবে না। তো এখানকার যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো আমাদের সুন্দর করে হাওয়া দিয়ে পরিষ্কার করে দিতে হবে, ক্লিন করে দিতে হবে। দেওয়ানোর পর আমরা এখন ব্রেক শু ফিটিং করবো এই চাপাটাই, আপনারা দেখতে থাকুন। তো এখানে যে ভালো মানে গ্রিজটা পাওয়া যায় সেই গ্রিজটা আমরা বুটকাটায় দিয়ে দিব, তাহলে দীর্ঘ সময় পর্যন্ত এখানে আর ময়লা বা ডাস্ট জমার মতো কোনো সম্ভাবনা থাকবে না, এবং বুটকাটা সহজে জ্যাম হবে না, যেরকম জ্যাম হয়ে গেছিল এই জ্যামটা আর কখনো হবে না, অর্থাৎ দীর্ঘ সময় পর্যন্ত এটা ভালো থাকবে। এখন দেখুন এখন কিন্তু পানির মতো ইজি আছে, এখন ব্রেক করলে গপগপ ব্রেক ধরবে এবং ব্রেক ছাড়বে, অর্থাৎ চাকাটা জ্যাম হয়ে থাকবে না এবং ব্রেকও ভালো ধরবে। তো এখানে একটা কিন্তু ওরিং থাকবে, ওরিংটা না দিলে কিন্তু বাইরে থেকে পানি ঢুকলে কিন্তু এটা জ্যাম হওয়ার সম্ভাবনা থাকবে, তো এখানে ওরিংটা দিয়ে দিতে হবে। আর উপরের যে আপনার পাতিটা আছে, এই পাতিটা উপরের সাইডে হবে, অর্থাৎ এটা আমাদের ব্রেক মানে কতখানি ব্রেক বাইকটাতে আছে বা ব্রেক শু কতটা ক্ষয় হয়েছে এটা একটা ইঙ্গিত দেয়। তো এটা কিন্তু উপরের দিকে দিয়ে লাগাতে হবে। এখন হচ্ছে আমাদেরকে লিভারটা পজিশন মতো বসায় দিয়ে দিতে হবে। তো আমি লিভারটা লাগাচ্ছি, দেখুন
আমাদের উপরে নাটটা, সে নাটটা সুন্দর করে টাইট করে দিতে হবে। তো এখন কিন্তু দেখুন আমার কিন্তু লাগা কমপ্লিট হয়েছে, এখন আর একটুও জ্যাম না। আগে যে জাতা দিয়ে দিয়ে লিভারটা প্রেস করা লাগতো, এখন কিন্তু হাতের ইশারায় ঘুরতেছে। তো এটাই ছিল এই বাইকটার মূলত সমস্যা। তো এই সমস্যাটার কারণে বাইকটাতে ব্রেক ঠিকমতো হচ্ছিল না, অর্থাৎ ব্রেক অনেক প্রেশার দিয়ে ধরা লাগতো এবং আপনার ব্রেক ছাড়তো না, ধরলে চাকা জ্যাম হয়ে থাকতো। তো এরকম হলে কিন্তু বাইক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ ব্রেক যদি আপনার অ্যাকুরেট কাজ না করে সেক্ষেত্রে বাইক কখনো নিয়ন্ত্রণে থাকবে না বা নিয়ন্ত্রণ অনুযায়ী চালানো যায় না। তো আমরা হচ্ছে পুরাতন ব্রেক শুগুলাই দিলাম, এই ব্রেক শুগুলাই ভালো আছে। ব্রেক শুগুলা ফিটিং করার পর ব্রেক শুটা উপরটা তো ফাইবারগুলো সিরিজ পেপার দিয়ে ঘষে লাগিয়ে দিব, তাহলে এখান থেকে আর যে ব্রেক করার সময় যে সাউন্ড করতো সে সাউন্ড আর করবে না। ব্রেক থেকে সাউন্ড করার এই কারণটাই হয়ে থাকে, অর্থাৎ ফাইবারের যখন ময়লা জমে তখন কিন্তু এখান থেকে আপনার বাজে সাউন্ডটা করে, অর্থাৎ ব্রেক ধরলে চ্যাঁও চ্যাঁও করে চেঁচায় বা জোরে যে সাউন্ডটা করে। ব্রেক করার সময় দেখবেন যে চাকা অনেক সময় জ্যাম হয়ে যায়, এই ময়লাটার কারণেই হয়। তো এরকম সমস্যা হলে কিন্তু এই ব্রেক ফাইবারগুলো পরিষ্কার করে দিলে হয়ে যায়। তো আমাদের কিন্তু কাজ কমপ্লিট, এখন আমি চাকাটা বাইকের সাথে ফিটিং করে দিব। দেওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে ব্রেকটা এখন কেমন কাজ করতেছে এবং চাকা জ্যাম হয়ে থাকতেছে কিনা। তো চলুন এখন বাইকের সাথে চাকাটা ফিটিং করানো যাক। এখানে ব্রেক ড্রামটা একটু ঘষে দিতে হবে, কারণ এখানে ময়লা জমে আছে। অর্থাৎ ব্রেক ড্রাম এবং ব্রেক শু বা ব্রেক ফাইবার আমরা যেটাই বলি, এটাতে যেন কোনো ময়লা না থাকে, তাহলে ব্রেক থেকে বাজে সাউন্ড করবে না। তো এখন হচ্ছিল বাইকের সঙ্গে আমরা চাকাটা ফিটিং করে দিব। তো আমি এখন হচ্ছে আপনাদের ব্রেকটা দেখাচ্ছি, দেখুন যে অ্যাকুরেট কাজ করতেছে কিনা। তো দেখুন এখানে আমি ব্রেক চাকাটা ঘুরে ব্রেক প্রেস করলে ব্রেক ধরতেছে এবং চাকাটা কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে। দেখুন এখন কিন্তু গবাগব ব্রেক ধরবে, আর কোনো সমস্যা হবে না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিবেন, এবং এরকম ভিডিও পেতে ভাই ভাই বাইক ওয়ার্কশপের সঙ্গে থাকবেন। আমরা মোটরসাইকেল রিলেটিভ এরকম ভিডিও আপলোড করে থাকি, সেগুলো আপনাদের অবশ্যই হেল্পফুল হবে। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।